নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আরো একটি নতুন ব্লগে। তো এখন বাজে সকাল 9টা, আর গতকাল রাত থেকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর এখনো বৃষ্টি হচ্ছে, অল্প অল্প মানে ফোটা ফোটা পড়ছে, এখন এখন জোর পড়ছে না। তো এখন যাব বাজারে, বাজার থেকে মাছ আনতে হবে দুপুরের খাওয়া দাওয়ার জন্য। দেখুন আবার এক্ষুনি বৃষ্টি আসলো, বেশ জোরেই পড়ছে এখন। হ্যালো, হ্যাঁ বিমল কা, গাজর লাগবে নাকি? কেজি 30 আছে, কাপড় বেচা বাজার থেকে ঘুরে চলে আসলাম, আর মাছও নিয়েছি অল্প কিছু, মানে চিংড়ি মাছ নিয়েছি আর ডেসলাই কাঠি নিয়েছি। তো আর আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, এখন ভ্যান আসবে, ভ্যানে রেশন ঘরের চাল তুলে দিয়েছিলাম, তো সেটা নামিয়ে। এই হলো মাছ যেগুলো বাজার থেকে নিয়ে আসলাম। এখানে চিংড়ি আছে, আর আজকে চিংড়িগুলো খুব বেশি দাম নেয়নি, এর দাম নিয়েছে 100 টাকা করে কিলো। 200 গ্রাম আছে, 200 গ্রাম 20 টাকা, আর এর পাশে আছে ডেসলাই কাঠি, এও 10 টাকা করে শ, কিন্তু 250 নিলে তখন 20 টাকা নিচ্ছিল, মানে 540 টাকা টোটাল। এখানে দু রকম মাছ আছে, চিংড়ি আর ডেসলাই কাঠি, তো এই দু রকম মাছ মিলে 40 টাকার মাছ, একদমই কমে হয়েছে আজকে। তো এই যে মাছ নিয়ে আসলাম, এই মাছ দিয়ে আর বাড়ির সবজি আছে, লাউ আছে, গাছ থেকে তুলবো একটু পরেই, দু রকম মাছ দিয়ে দুটো দারুণ রেসিপি হবে। তো মাছ কাটা হয়ে গেছে, এখন লাউ হয়েছে গাছে, লাউটা কেটে নেব। আর একবারে অনেকগুলো লাউ পড়েছিল, কিন্তু ভাদ্র মাসে পড়েছে বলে খাওয়া হয়নি আর। তো লাউগুলো যারা খায় তাদেরকে দিয়ে দিয়েছি, আমরা আর খাইনি। তো এখন এই একটা কচি লাউ আছে, এটাকে কাটবো। হাতে ব্যথা, ভ্যাকসিন নেওয়ার ব্যথা এখনো যায়নি, এই হাতে ধরি। এই লাউগুলো আরও অনেক বড় হয়, কিন্তু আর বেশি বড় হতে দিইনি, বড় হলে মানে সেই কচি বেলার যে একটা টেস্ট সেটা লাগবে না, ওই জন্য এই ছোটো অবস্থাতেই কেটে নিলাম, নাহলে এগুলো আরও বড় বড় হয়, ঘরে একটা আছে। এই লাউটা এক্ষুনি পারলাম, এটা একদম কচি, আর যেহেতু বলছিলাম এই লাউ আরও বড় হয়, আর এটা বড় হয়েছে আর একটু সেইটা। তো এরকম লাউ একসঙ্গে 5টা পড়েছিল, তো সবাইকে দিয়ে দিয়েছি আর এই একটা ঘরে রেখে দিয়েছি, দেখা যাক এটা আর কি করা যায়। আর এটা এখন রান্না করব, তো চলুন। পুরো কচি একদম, এর খোসাগুলো রেখে দেবো, কালকে ভাজা খাবো। হ্যাঁ, লাউর খোসা ভাজা খাওনি? না, কোনোদিনও খাওনি? না না, মনে নেই। তো নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে লাউ দিয়ে দেবো। এখন অল্প লবণ দেবো, কারণ সবাই বলে যে লাউতে লবণ দিলে সব লবণ লাউয়ের ভেতরে ঢুকে যায়, তখন নুন নুন বেশি লাগে। তো এখন অল্প একটু লবণ দেবো, আর পরে দেবো আবার দিয়ে দেবো হলুদ। হলুদ তো একবারেই দিয়ে দেবো। এখন একটু চাপা দিয়ে রাখবো, তাহলে এটা একটু কমে যাবে। থাকবে তো ওদিকে লাউটা, লাউয়ের তরকারিটা হতে থাক। আর এখানে সেই যে দেশলাই কাঠি মাছ ছিল, তো এই মাছটার জন্য আমি একটু মশলা করে নেবো। তো তার জন্য এখানে সর্ষে নিয়েছি, আর অল্প একটু কাঁচা জিরে, আর এই অল্প কয়েক রসুন নিয়েছি, এগুলো একটু বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, এবার এই মাছের মধ্যে এটা তুলে নেব।
লাউটা সেদ্ধ হয়ে গেছে। তো লাউয়ের মধ্যে ধনে পাতা দিলে খুব ভালো লাগে খেতে। তো যেহেতু এখন ধনে পাতা নেই, তার জন্য একটু লেবু পাতা দেবো। লেবু পাতা দিয়েও খেতে খুব সুন্দর লাগে। দেখুন লাউ থেকে কতটা জল বেরিয়েছে, এবার একটু নামিয়ে দেবো এটা। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। তো যেহেতু সাদা সর্ষে, ওই জন্য তেলটা একটু গরম হওয়ার আগেই সর্ষে দিয়ে দেবো, নাহলে সব চটফট করে ফুটে বাইরে বেরিয়ে যাবে। এবার লেবু পাতাগুলো দিয়ে দেবো। তারপর আর একটু নুন দিয়ে দেবো, আর একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেবো। আমরা একটু তরকারিতে ভাজা জিরার গুঁড়োটা বেশি খাই, ভালো লাগে কেন জানি না। তো তরকারিটা হয়ে গেছে লাউয়ের, এবার নামিয়ে দেবো। খুব সুন্দর গন্ধ হচ্ছে। আর হ্যাঁ, লাউটা একটু বেশ মিষ্টি মিষ্টি, আমি একটু খেয়ে দেখেছিলাম ঝোলটা, মানে নুন কতটা কী হয়েছে তার জন্য। তো ওই জন্য চিনি দেওয়া হয়নি, কারণ আর বেশি চিনি দিলে পুরো মিষ্টি মিষ্টি হয়ে যাবে, ওই জন্য চিনি দিলাম না। অবশেষে রেডি হলো লাউ চিংড়ির তরকারি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দারুণ সেন্ট। তবে এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, এবারে দিয়ে দেবো হলুদ, আর দেব লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সর্ষের তেল। এবার একটু মেখে নেব। তো মশলা দিয়ে মাছগুলো মাখানো হয়ে গেছে, এবার এই পাতার উপরে সাজিয়ে দেব। তো মাখানো হয়ে গেছে, এবার এটা বসিয়ে দেব। এবার আস্তে আস্তে জাল হতে হতে এটা এক পাশ হয়ে যাবে, হয়ে গেলে উল্টে দেব। তো বসিয়ে দিচ্ছি, এটা একটু গ্যাসেই বসিয়ে দিচ্ছি, কারণ মনে হয় ভাত হচ্ছে। তো গ্যাসের থেকে এটা নামিয়ে আবার উনুনে দিয়েছি, ভাত হয়ে গেছে, ওই জন্য দিলাম, আর উনুনের আছে আরো ভালো হয়। তো এবার এই পাশটা উল্টে দেব, তার জন্য নামিয়ে নিচ্ছি। কি হচ্ছে, এই যে পাতাগুলো বসে গেল। তো ঝোল আছে, ঝোল হয়তো একটু পড়তেও পারে। তলার পাতাগুলো দেখেছো পুরো কি হয়েছে, যে তলার পাতা থাক ওরকম। হ্যাঁ, নিজেই কিছু দেখতে পাচ্ছি না। উপর পাতাটা ওরকম থাকবে, হ্যাঁ একটু থাক। তো এই যে আমাদের মাছ পাতুরি, আর এই যে সেই লেবু পাতা দিয়ে লাউয়ের তরকারিটা, তো এত সুন্দর গন্ধ হচ্ছে এটা থেকে। তো এটাই আগে খাই। সত্যি কথা, তরকারিটা সত্যি খুব সুন্দর হয়েছে, আর
বাড়ির জিনিস খাওয়ার মজাই আলাদা, কেননা যেগুলো বাজার ঠাজারে বিক্রি হয় বেশিরভাগই সব সার ওষুধ এসব দেওয়া, কিন্তু এগুলো আমাদের বাড়ির একটু সার ওষুধ কিচ্ছু দেওয়া না, যার জন্য টেস্টটাই পুরো একদম আলাদা রকম। তো খেতে সত্যি খুব সুন্দর হয়ে যায়। আর আমার আবার একটা নিয়ম আছে, সেটা হলো যে তরকারিটা ভালো হয় যদি বাড়িতে দু তিন ভাগে রান্না হয় তো যেটা প্রথমে খেয়ে আমার খুব ভালো লাগে সেটা দিয়েই আমি সব ভাত খাই। কিন্তু মাছ পাতায় আমার খুব প্রিয়, খুব ভালো লাগে, তো ওটা অবশ্যই খাবো। কিন্তু এখন মনে হচ্ছে লাউ দিয়ে মনে হচ্ছে সব ভাতগুলো খেয়ে নি। তুমি খাও। মাছ পাতা কিরকম? ভালো, তবে আজকের মাছ পাতার থেকে আমি এখান থেকে পাঁচ ছ দিন এক সপ্তাহ আগে মাছ পাতা দিয়েছিলাম, ও নদীতে গেছিলো পার্শে মাছ এনেছিল সেই মাছ, তো সেটা খেতে আর একটু বেশি ভালো হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেটা দুপুরবেলা খেয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, গিয়ে দেখি বিড়ালে খেয়ে নিয়েছে সব। মাছ পাতাও ভালো হয়েছে, সেদিনটা একটু বেশি ভালো হয়েছিল। দুপুরের খাওয়াটা আজকে কিন্তু দারুণ হয়েছে, বিশেষ করে সেই লাউ আর চিংড়ি মাছের তরকারিটা, ওহ দুর্দান্ত লাগছে। আর যে ডিসলাগাটি মাছটা পাতা দেওয়া ছিল ওটাও বেশ ভালোই হয়েছে, তো খাওয়াটাও আজকে বেশ জমজমাট হলো। তো এখন চারটে বেজে গেছে আর আকাশেও মেঘ করে এসছে, বৃষ্টি ছাড়াবে কবে বন্ধুরা সত্যি কথা জানি না, রেগুলার বৃষ্টি হচ্ছে এবং প্রচুর পরিমাণেই হচ্ছে সেটা। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি, যদি আপনাদের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো, আর যদি কোনো বন্ধু চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেটের জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে, তত সময়ের জন্য